নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটে এডুকেশন ইউটিউব চ্যানেল কেটে এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপে ষাট পার্সেন্ট অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো এই ভিডিওটির মাধ্যমে কীভাবে ফ্রেস অ্যাপ্লাই করবে এবং ফ্রেস অ্যাপ্লাই করার পর সরাসরি এস বিএমসি এ কনভার্ট হয়ে যাবে আর তোমাদের আলাদা করে এস এ কনভার্ট করার কোনো প্রয়োজন নেই সরাসরি এস তোমাদের হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমরা চাইলে নিজেদের ফোন থেকেও করতে পারো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ধরনের স্কলারশিপ এছাড়া সরকারি তথ্য পেয়ে যাবে আর বন্ধুরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়নি জয়েন হয়ে যেতে পারো আর তোমরা চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে টেলিগ্রাম ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমি ওইকশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো তোমরা নিচের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে এখানে স্টুডেন্টস রেজিস্ট্রেশন বলে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ সেই অপশানটিতে ক্লিক করবে এবং তারপরে নিজেদের এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবং পেজ খোলার পর নিজের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে তারপর এখানে নিজেদের ডিস্ট্রিক্ট চুজ করবে তো আমি এখান থেকে একটি ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি তোমরা এখানে চুজ করবে তো বন্ধুরা এখানে আমি মিউনিসিপ্যালিটি চুজ করে নিলাম আর যদি তোমাদের ব্লক হয় সেক্ষেত্রে তোমরা ব্লক চুজ করবে তারপর এখান থেকে তোমরা কোন ব্লকে থাকো সেটি এখানে চুজ করবে এবং তারপরে যদি গ্রাম পঞ্চায়েত হয় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করবে আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে সেখানে অপশানে মিউনিসিপালি দেখাবে বন্ধুরা তারপরে স্টুডেন্ট ইনফরমেশনে যাবো নিচের দিকে দেখতে পাচ্ছ স্টুডেন্টস নেম ফার্স্ট নেম দেবে যদি মিডল নেম থাকে তাহলে দেবে আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে লাস্ট নেম দেবে নিজের বাবার নাম দেবে ও মায়ের নাম দেবে তারপর এখান থেকে জেন্ডার চুজ করবে মেল আর ফিমেল রিলিজিয়ান এখান থেকে চুজ করবে তো এক্ষেত্রে রিলিজিয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ বা খ্রিস্টান জৈন মুসলিম পার্সি ও শিখ এরাই এটিতে আবেদন করতে পারবে হিন্দুরা এক্রিশ স্কলারশিপে আবেদন করতে পারবে না তারা সরাসরি এস ভি এমসিএমের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এবং যারা এটিতে আবেদন করবে তাদেরও এখন এস ভিএমসি সরাসরি হয়ে যাবে রিলিজিয়ানের পর তোমরা এখান থেকে ডেট অফ বার্থ দেবে প্রথমে তোমাদের দিন তারপরে মাস তারপরে বছর এইভাবে ডেট অফ বার্থ দেবে তারপরে নিজেদের মোবাইল নাম্বার দেবে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা তোমাদের ফোনেই থাকে এরকম মোবাইল নাম্বার দেবে কারণ একটি ওটিপি আসবে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে এবং তারপরে এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবে যাতে সেটা বন্ধ না হয়ে যায় এবং ব্যাঙ্কে সমস্ত কিছু ঠিক থাকে কে ওয়াইসি আপডেট থাকে মাইনার অ্যাকাউন্ট যাতে না থাকে মেজর থাকে মাইনার অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকতে সমস্যা হয় তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে দেবে যাতে সমস্ত কিছু ঠিক থাকে এবং তারপরে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা রিএন্টার করবে এবং ব্যাঙ্কের আইএফসি কোডটা কিন্তু ঠিকঠাকভাবে দেবে আইএফসি কোড ভুল দিলে টাকা ঢুকতে প্রবলেম হবে এবং পেমেন্ট ফেল হয়ে যাবে তারপর এখানে ক্যাপচা কোডটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সেই ক্যাপচা কোডটা এখানে লিখে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে তো বন্ধুরা আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করেছি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট দেখাচ্ছে সেটি এবং তারপরে আমাকে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে অথবা নেভার করতে বলছে তো সেটি তোমাদের যেটি ইচ্ছা হবে সেটি করবে আমি ক্ষেত্রে সেভ করলাম তো একটু আগে যেভাবে আমি ফর্ম ফিল আপ করলাম অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার ইনফরমেশনটা সমস্ত কিছু এখানে দেখাচ্ছে আমার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম এবং কাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড মোবাইল নাম্বার তোমরা আরেকবার ভালো করে চেক করে নেবে যদি তোমাদের কোথাও ভুল হয়েছে মনে হয়ে থাকে সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে আবার ঠিক করে নেবে আর যদি তোমাদের ভুল না হয়েছে মনে থাকে সেক্ষেত্রে স্ক্রোল ডাউন করে নিচের দিকে নেমে আসবে তো বন্ধুরা আমি স্ক্রোল ডাউন করে নিচের দিকে নেমে এলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট বর্তমানে যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেটা কোন ডিস্ট্রিক্টে তো এখান থেকে তোমরা চুজ করে নেবে আমি যেহেতু ফার্স্ট যে মুর্শিদাবাদ চুজ করেছিলাম তো মুর্শিদাবাদই দেখাচ্ছে তো বন্ধুরা তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমরা চুজ করে নেবে তো এখানে ব্লক যদি হয়ে থাকে তাহলে ব্লক দেখবে আর মিউনিসিপ্যালিটি চুজ করলে মিউনিসিপ্যালিটি দেখাবে তো এখানে সিলেক্ট অপশানে গিয়ে সিলেক্ট করে নেবে যে তোমাদের ইনস্টিটিউশনটা কোন ব্লকের আন্ডারে পড়ছে তো আমি এখানে বহরমপুর সিলেক্ট করেছি কারেন্ট ইনস্টিটিউশন তোমরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেটা এখান থেকে চুজ করবে এবং তারপরে তোমরা এখান থেকে কারেন্ট ক্লাস কোর্স নেম তোমরা যে কোর্স নিয়ে পড়াশোনা করছো সেটি এখান থেকে চুজ করবে তো এখান থেকে ব্যাচেলার অব আর্টস বিয়ে এখান থেকে সিলেক্ট করলাম আমি তারপরে লাস্ট এক্সাম কোয়ালিফিকেশান তোমরা লাস্ট এক্সাম যেটা পাস করেছো মাধ্যমিক হলে মাধ্যমিক এইচএস হলে এইচএস বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে যদি কেউ পিজি কোর্সে পড়াশোনা করছো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান তো তোমরা সেখান থেকে এটি সিলেক্ট করবে এবং তোমরা কোন বোর্ড থেকে পাশ করেছো সেটিও এখানে সিলেক্ট করবে এবং লাস্ট এক্সামটা কত সালে পাস করেছো তো তোমরা যদি দু হাজার কুড়ি থাকে তাহলে দু হাজার কুড়ি দেবে আমি সেক্ষেত্রে দু হাজার একুশ দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে পার্সেন্টেজটা সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট দিয়েছি এবং তারপরে তোমরা এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা লিখবে অবশ্যই সেটা আড়াই লাখের মধ্যে হতে হবে তার ঊর্ধ্বে হলে চলবে না তারপরে এখানে নিজেদের ভ্যালিড মেল আইডি দেবে অবশ্যই কিন্তু সেটা ভ্যালিড দেবে মেল আইডিটা এবং তারপরে নিজেরা নিজেদের মতো করে একটি পাসওয়ার্ড তৈরি করবে এবং পাসওয়ার্ডটা আবার রিটাইপ করবে অর্থাৎ পুনরায় লিখবে এবং তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে একটি নোটিশ তোমরা দেখতে পাচ্ছ ইন কেস ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আন্ডার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অর মেরিট কাম মিন স্কলারশিপ ক্যাটাগরি অ্যান্ড উইস টু বি কনসিডার ফর এস ভিএম সি এম ডু নট অ্যাপ্লাই আন্ডার ফ্রেশ ক্যাটাগরি অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এর আগে একুশটি স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো তাহলে ফ্রেশভাবে কেউ অ্যাপ্লাই করো না তাহলে তোমাদের এটি ক্যান্সেল হয়ে যাবে তোমরা আর টাকাটি পাবে না অ্যাপ্লিকেশনটি দুবার রেজিস্টার করার কারণে তোমাদের রেজিস্টারটি ক্যান্সেল হয়ে যাবে রিজেক্টেড করে দেওয়া হবে যারা অলরেডি আগে অ্যাপ্লাই করে নিয়েছে তাদের ফ্রেশভাবে করা যাবে না অলরেডি আমি সেটি নিয়ে ভিডিও প্রোভাইড করে দিয়েছি আমাদের চ্যানেলে কিভাবে তোমরা এসবিএম এ কনভার্ট করবে সেটা নিয়ে ভিডিও বানানো রয়েছে আমাদের চ্যানেলে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর বন্ধুরা তোমরা যারা ফ্রেশ করছো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো ক্লোজ করলে এইটিতেই থেকে যাবে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম তো প্লিজ ওয়েট তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তো তারপরে দেখতে পাচ্ছ এটা আমার অ্যাপ্লিকেশান আইডি তোমরা চাইলে নিজেদের অ্যাপ্লিকেশান আইডিটা প্রিন্ট আউট করে রাখতে পারো কিংবা তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিজেদের কাছে রেখে দিতে পারো তোমরা কিন্তু প্রিন্ট আউট বের করে নেওয়াটাই বেটার তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ফর এস বিএম স্কলারশিপ স্কিম অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু আর প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক দেখাচ্ছে না সরাসরি কিন্তু এসভিএম বিএমসি এম স্কলারশিপ হয়ে যাচ্ছে তো এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম আশা করি বন্ধুরা বুঝতেই পারলে যে সিক্সটি পার্সেন্টে এসভিএম সিএম সরাসরি হয়ে যাচ্ছে আগের মতো প্রি ম্যাট্রিক বা এমসিএম বা পোস্ট ম্যাট্রিক হচ্ছে না তোমরা দেখতেই পেলে তারপরে লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে এবং তোমরা এখানে নিজেদের যে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল এবং তার সাথে ক্যাপসা কোডটা দিয়ে লগ ইন অপশানে আবার ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে একটি ওটিপি আসবে এবং তারপরে এখানে ওটিপি নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা প্রথমে অ্যাকাডেমিক ইনফরমেশানটা ডিটেলসটা যেগুলি বাদ রয়েছে সেটি তুমি ফিল আপ করবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ফিল আপ করবে তারপরে ডকুমেন্টস সাবমিট করবে তারপরে লক অ্যাপ্লিকেশন করবে আর তোমরা চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারো সেক্ষেত্রে বন্ধুরা আমি প্রথমে অ্যাকাডেমিক ইনফর্মেশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছো যে প্রথমে একটা ফিল আপই আছে প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলসটা তোমাদের ফিল আপ করতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস ইনস্টিটিউট নেম এখানে তোমরা দেবে এবং তারপরে তুমি যদি হোস্টেলে থাকো তাহলে ইয়েস করবে আর হোস্টেলে যদি না থাকো সেক্ষেত্রে তোমরা নোতে সিলেক্ট করবে এবং তারপরে তোমরা এখান থেকে থেকে নেম অফ দ্য বোর্ড বর্তমানে যে বোর্ডে পড়াশোনা করছো সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে এবং কোর্স ডিউরেশন তোমরা এখান থেকে সিলেক্ট করবে সেক্ষেত্রে তোমাদের থ্রি ইয়ার হতে পারে ফোর ইয়ার হতে পারে যত ইয়ারই হোক না কেন তোমরা এখান থেকে সিলেক্ট করবে তোমাদের কোর্স ডিউরেশন তারপরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে অ্যাকাডেমিক ইনফরমেশনের পর তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবে ক্লিক করার পর নিজেদের এখানে হোল্ডার নেম অর্থাৎ তোমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নাম লিখবে এবং তারপরে এখানে চিহ্নটায় টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের পর আপলোড ডকুমেন্টসে তোমরা ক্লিক করবে আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর তোমরা নিজেদের ডকুমেন্টস সমস্ত কিছু ভালো করে স্ক্যান করবে যাতে তোমাদের ফটোটা ক্লিয়ারলিভাবে স্ক্যান হয় কোনো রকম আবছা না থাকে এবং সেটি দুই এমবির মধ্যে তোমরা নিজেদের ডকুমেন্টস আপলোড করবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কপি তোমরা আপলোড করবে স্ক্যান করে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের ফার্স্ট পেজটা যেটা সেটা ভালো করে তোমরা স্ক্যান করবে যাতে ছবি ক্লিয়ার উঠে আপছানা থাকে এবং তারপরে এখানে আপলোড অপশানে গিয়ে তোমরা এখানে আপলোড করবে এবং অবশ্যই সবগুলি কিন্তু দু এমবির মধ্যে হতে হবে নেক্সট ডকুমেন্টস হচ্ছে আপলোড মার্কশিট তোমাদের মার্কশিট আপলোড করতে হবে যদি তোমাদের সেমিস্টার ওয়াইজ এক্সাম হয় সেক্ষেত্রে তোমরা সেমিস্টারে ক্লিক করবে আর যদি তোমাদের ইয়ারলি এক্সাম হয় সেক্ষেত্রে তোমরা ইয়ারলিতে ক্লিক করবে তো আমি এখানে সেমিস্টারে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি তো সেমিস্টার অনুযায়ী চুজ করলে তোমাদের দুবার মার্কশিট আপলোড করতে হবে তো প্রথমটাই তোমাদের ফার্স্ট থার্ড ফিফথ এরকমভাবে চুজ করে তোমরা যে যে সেমিস্টারের প্রথম সেমিস্টারটা রয়েছে অর্থাৎ তোমরা যদি সেকেন্ড ইয়ারে পড়ো তাহলে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার চুজ করতে হবে এবং দ্বিতীয়টাই তোমাদের সেকেন্ড ফোর্থ এইভাবে থাকবে এবং এইভাবে তোমরা চুজ করে নিজেদের মার্কশিটটি আপলোড করবে আর তোমাদের যদি ইয়ারলি হয় সেক্ষেত্রে তোমরা ইয়ারলি চুজ করতে পারবে মার্কশিটটি ইয়ারলি চুজ করে আপলোড করতে পারবে এবং তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফর্ম্যাট তো তোমরা এখানে ক্লিক ইয়ারে গেলে কিন্তু তোমরা ইনস্টিটিউশন ভেরিফিকেশান ফর্ম্যাটটি পেয়ে যাবে এবং তোমরা নিজেদের স্কুল বা কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো না কেন তোমরা সেখানে গিয়ে তোমরা পুরোপুরি ফিল করে ওখানকার সিগনেচার করিয়ে নিয়ে সেটি তারপরে এখানে আপলোড করতে হবে তোমাদের এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট তো বন্ধুরা ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে এনি গ্যাজেটেড অফিসারেরই হতে হবে এনি গ্যাজেটেড অফিসার ছাড়াও অন্য কেউ হলে হবে না এবং তার ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারবে সেটা অফলাইনই হোক বা অনলাইনই হোক দুটো ক্ষেত্রেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা চাইলে এখানে ক্লিক হেয়ার করেও ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং সেখান থেকে নিয়ে তোমরা সাইন করিয়ে নিয়ে আপলোড করতে পারবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু জেপিইজি বা জেপিজিতে টু এমবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে তারপরে বন্ধুরা আমি প্রসিড অপশানে ক্লিক করলাম তারপরে আমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে গেছে কিনা আমি চেক করব তারপরে আমি লক করব তো বন্ধুরা লক অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম আমি দেখে নেব আমার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা একবার করে চেক করে নেব যদি ঠিক না হয় তখন আমরা এখান থেকে আবার বেসিক ডিটেলস অ্যাকাডেমিক ডিটেলস এইভাবে আমরা আবার পুনরায় আগের অপশানে যেতে পারবো আর যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিজের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবে এবং ক্লিক হেয়ার এখানে তোমরা লক অ্যাপ্লিকেশন করার জন্য ক্লিক করবে করার পর তোমরা এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিবে একটা প্রিন্ট আউটটা নিজেদের কাছে রেখে দেবে আর ইনস্টিটিউশনে জমা নিতে চাইলে তোমরা আরেকটি জেরক্স করে নিজেদের কাছে রেখে দেবে এবং আসল কপিটা ইনস্টিটিউশনে দিয়ে দেবে এবং তারপরে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি ফিল আপ করেছি তার প্রিন্ট আউট কপিটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এইভাবে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ফিল হয়ে যাবে এবং লক করে দেওয়ার পর তোমরা আর এডিট করতে পারবে না তার আগে যদি কোনো ভুল থাকে সেগুলো তোমরা এডিট করে নিবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ